বিলাসীপাড়ার হাকামাত লোমহর্ষক ডকাইতি সংঘটিত হয়েছে। একেখাই তিনিটা বাসগৃহ মন্দিরত ডকাইতি অভিযান চলে। মন্দিরের সোণ রূপর আলংকরকে ধরে কেবালকারী টকার ধনসোণ লুট করে লৈ যায় ডকাইতি। সমীর প্রসাদ চক্রবর্তী, ভাস্কর চক্রবর্তী আর রাজপ্রসাদ চক্রবর্তীর বাসগৃহ ডকাইতি কাণ্ড সংঘটিত হয়। ঘটনা সংঘটিত হওয়ার পছতে আরক্ষীর দল উপস্থিত হয়ে তদন্ত অব্যাহত রাখিছে। ধুবুরী জেলার বিলাসীপাড়াত বিলাসীপাড়ার হাকামাত লোমহর্ষক ডকাইতি কাণ্ড সংঘটিত হয়েছে। একে নিশাই তিনিটা বাসগৃহ আর মন্দিরত ডকাইতে লুটপাট চলায়। মন্দিরের সোণ রূপর আ অলংকারকে ধরে কেবালক্ষাধিক টকার সা সামগ্রী লুট করে লৈ যায় ডকাইতে। সমীর প্রসাদ চক্রবর্তী, ভাস্কর চক্রবর্তী আর রাজপ্রসাদ চক্রবর্তীর বাসগৃহত ডকাইতি কাণ্ড সংঘটিত হয়।